ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোথাও মণ্ডপ সাজা অভিনবত্ব, কোথাও প্রতিমায় সাবেকি আনা, শহরে কালী পুজোকে জোর টক্কর জেলার পুজো, তাদের মধ্যে সেরা পুজো পেল আলোক আনন্দ সম্মান। ৭৯ বছরে পড়ল উত্তর চব্বিশ পরগনা নৈহাটি কাজগোলা পুজো কমিটির পুজো, মণ্ডপ জুড়ে ডোকরার কাজ, তুলে ধরা হয়েছে লোকশিল্পের নানা নিদর্শন, তবে প্রতিমায় সাবেকিয়ানাই এখানকার মূল আকর্ষণ। এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল নৈহাটি কাঠগোলা পুজো কমিটি। নৈহাটির সাত নম্বর বিজয়নগর কাঠগোলার এবারকার যে পুজো মণ্ডপ, মণ্ডপে ঢুকলেই এক টুকরো গ্রাম বাংলার যে ছবি, সেই ছবি কিন্তু এখানে পাওয়া যাবে। এই প্রজন্ম যেন গ্রাম বাংলার অতি পরিচিত শিল্পের সঙ্গে তারা যেন আবারও পরিচিত হতে পারে, এই সামাজিক বার্তার মাধ্যমেই কিন্তু তারা এই এবিপি আনন্দের যে এবারকার সেরা পুজোর সম্মান, সেই সম্মানে তারা ভূষিত হলেন। আন্দামানে জারোয়াদের জীবনযাপন কেমন? সাত বছরের পুজো, এবার সেটাই তুলে ধরেছে নিমতার জোনাকি ক্লাব। জারোয়ারা যে দেবতাকে পুজো করে তার আদলেই তৈরি প্রতিমা। এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল নিমতার জোনাকি ক্লাব। বীরভূমের দুবরাজপুরে অগ্রদূত সংঘের কালী পুজো এবার ৫৭ বছরে পড়ল। তাদের থিম পুরানো সেই দিনের কথা, মণ্ডপ সাজানো হয়েছে কাঠ পুতুল দিয়ে, গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল দুবরাজপুর অগ্রদূত সংঘ। শুকনো গম গাছের নিখুঁত কাজ, ৪৩ বছরের পুজো, এবার এরকমই অসাধারণ শিল্পকার্য ফুটে উঠেছে সিউড়ির সিক্স বুলেট ক্লাবের মণ্ডপে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন ভেষজ উপাদান। এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল সিক্স বুলেট ক্লাব। পশ্চিম বর্ধমানের বার্নপুরে রাজস্থান ক্লাবের কালী পুজো, এবার তাদের থিম দেশের গ্রাম্য জীবনে উন্নয়ন, বাঁশ পাট সুতলি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। এই অভিনবত্বের জন্য এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজো সম্মান পেল বার্নপুরে রাজস্থান ক্লাব। এবার পাঁচ বছরে পড়ল পশ্চিম বর্ধমানে হীরাপুর নাকড়া সোতার কালী পুজো, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল হীরাপুর নাকড়া সোতার কালী পুজো। এবিপি আনন্দ।